সৌদি আরবে পবিত্র হজ হজ পালন করতে গিয়ে যাত্রীর মৃত্যু হয়েছে এবার একজন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জেলাজেল বলেছেন এবারের মৌসুমে মারা যাওয়া হজ যাত্রীদের তিরাশি শতাংশই ছিলেন অনিবন্ধিত তারা পর্যাপ্ত আশ্রয় বা আরাম ছাড়াই সরাসরি করা রোদের মধ্যে দীর্ঘ পথ হেঁটেছিলেন তিনি আরো জানান মারা যাওয়া মধ্যে বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। তাদের অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী জানান মারা যাওয়া সবাইকে শনাক্ত করে তাদের পরিবারকে সেই তথ্য জানানো হয়েছে যথাযথ মর্যাদার সঙ্গে সবার দাফন নিশ্চিত করা হয়েছে দেওয়া হয়েছে মৃত্যু সনদ ফাহাদ আল জালাজেল বলেন কোন ধরনের মহামারী কিংবা বিস্তৃত পরিসরে রোগ ছড়িয়ে পড়া ছাড়াই এবার পবিত্র হজ মৌসুম সফলভাবে শেষ হয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী হজের সময় মক্কার মসজিদুল হারামের তাপমাত্রা ছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস